নমস্কার বন্ধুরা স্মৃতি রেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাবো মান কচু বা দুধ কচু বাটা এটা খুবই সুস্বাদু একটি রেসিপি গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে আমি আগেও কচু রেসিপি দিয়েছিলাম তবে আজকে দেব নিরামিষ কচু বাটা খুবই সহজে এই রান্নাটা হয়ে যায় আসুন দেখে আমি কিভাবে করছি কচু বাটা কচু বাটা করার জন্য আমি এখানে মান কচু বা দুধ কচু নিয়ে নিয়েছি এটার গায়ের খোসাটা ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব আর একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আমি আগে একটা পেস্ট বানিয়ে নেব এই জারের মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ হলুদ সর্ষে আপনারা চাইলে কালো সর্ষে বা হলুদ সর্ষে যে কোনো একটা রকম সর্ষে দিয়েও করতে পারেন আমি দু রকমই মিলিয়ে করব। আর দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে আর বারো থেকে চোদ্দোটা কাঁচা লঙ্কা আর এই নারকলটা দিয়ে দেবো এর মধ্যে নারকোলটার পেছনের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি না হলে দেখতে বাজে লাগবে কালো কালো দেখতে ভালো লাগবে না নারকল সর্ষে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি আর কচুটাকেও কেটে ধুয়ে নিয়েছি এবার কচুটাকে এর মধ্যে দিয়ে আবারও একটু পেস্ট বানিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমার যতটা লবণ প্রয়োজন আমি এই সময়ই দিলাম এবার একটা পেস্ট বানাবো পেস্ট আমার রেডি হয়ে গেছে কেউ চাইলে এই পেস্টটাকেও একটু কাঁচা তেল সর্ষের তেল দিয়ে মেখেও খেতে পারেন ভাত দিয়ে কিন্তু আমি এটা একটু রান্না করব তার জন্য একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল যে কোনো বাটা সর্ষের তেলেই খেতে বেশি ভালো লাগে তেলটা একটু গরম হতে দেব তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে ফোড়ন ফোড়নটাকে কিছুক্ষণ একটু ভেজে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে কচু নারকোল সর্ষে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দেব এবার এটা ক্রমাগত নেড়ে নেড়েই রান্নাটা করতে হবে আমি কচুটা বাটার সময় খুব বেশি জল ব্যবহার করিনি আর আমি এই রান্নাটা হলুদ ব্যবহার করব না তবে কেউ যদি চান হলুদ দিতে পারেন মিডিয়াম ফ্লেমে আমি নেড়ে নেড়ে রান্নাটা করব নাড়তে নাড়তে কচুটা অনেকটাই শুকিয়ে গেছে আরও কিছুটা শুকিয়ে নিতে হবে এভাবে নেড়ে নেড়েই এবার দিয়ে দিলাম কিছুটা চিনি ছোটো চামচের এক চামচ চিনি দিলাম চিনিটা দিয়েও একটু নেড়ে চেড়ে নেবো যে কোনো বাটায় একটু মিষ্টি দিলে স্বাদটা ব্যালেন্স হয় খেতে খুবই ভালো লাগে এটা অনবরত নেড়ে যেতে হবে কচুটা আমার নাড়তে নাড়তে শুকিয়েই গেছে আর একটা দলার মতন হয়ে যাচ্ছে মানে কচু বাটাটা কিন্তু আমার হয়ে গেছে এবার এটা আমি গরম 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 ভাতের সাথে সার্ভ করে দেব কচু বাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি এটা সার্ভ করে দিয়েছি খুবই অল্প উপকরণে খুব অল্প সময়ে খুব সুস্বাদু একটা খাবার রান্না করা হয়ে যায় গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে বাড়িতে করে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আপনারা সবাই ভালো থাকবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে